দেশ জুড়ে শুরু হলো ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 3,70,000 গণনাকারী আগামী 21 জুন রাত 12টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে শুমারির তথ্য সংগ্রহ করবেন। ডিজিটাল পদ্ধতিতে শুমারি করায় 22 জুনে প্রাথমিক তথ্য প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। মফিদুল তপুর রিপোর্ট দেখুন। মঙ্গলবার দিবাগত রাত 12টায় ভাসমান মানুষের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা। করোনা মহামারীর কারণে বছরখানেক দেরিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের শুমারি। সকালে গণভবন থেকে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে জনশুমারি ও গৃহগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা 11:30টায় আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের সামনে অনুষ্ঠিত হয় র্যালি। সেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, শুমারি শেষে 3 মাসের মধ্যে জনশুমারির রিপোর্ট প্রকাশ করা হবে। 22 তারিখেই আপনাদেরকে জানাতে পারবো যে আমাদের এই শুমারি অনুযায়ী কত জনসংখ্যা, নারী পুরুষ কত এবং ভিন্ন বয়সের কত। চূড়ান্ত রিপোর্ট একটু সময় লাগবে, বা প্রাথমিকভাবে তথ্যগুলো আমরা 2 থেকে 3 মাসের মধ্যে দিতে পারবো। এদিকে মাঠ পর্যায়ে জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু হয়ে যায় সকাল 8টা থেকেই। দেশের সবকটি জেলাতেই গণনাকারীরা বাড়ি বাড়ি যেয়ে 25 রকমের তথ্য সংগ্রহ শুরু করেন। সমস্যা হয় আবার মোটামুটি আবার মেদ করে নিই, তারপর কাউন্সিলরের সহযোগিতা নিই, আবার ফোন করে পুরা দেয়, কোনো সমস্যা নেই। এই এইভাবে আমরা তথ্যগুলি নিয়ে যাচ্ছি। আমরা মসজিদে মসজিদে প্রচার করেছি এবং বাজারেও কিছু লোককে দিয়েছি। তারপরে আমাদের হ্যান্ডবিল ছিল, লিফলেট ছিল, এগুলো আমরা বিলি করছি। মাঠ কর্মীরা বলছেন, তথ্য দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে কিছুটা দ্বিধা কাজ করলেও বেশিরভাগই সানন্দে তথ্য দিচ্ছেন। এটা যেহেতু ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে ট্যাবের মাধ্যমে এবং তথ্যগুলো অনেক নির্ভুল হবে, ভালো হবে, আমরাও আশা করতেছি এই তথ্য যদি অনেক নির্ভুল হয় তাহলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কিছু বিভিন্ন উন্নয়নমূলক কাজে আসলে জনশুমারিটা অনেক কাজে দিবে। সচেতন নাগরিক হিসাবে আমাদের সবার এটাতে সাহায্য করা উচিত। তথ্য সংগ্রহে সাহায্য করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমরা আমাদের অয়েতে এলাকায় মাইকিং করা হয়েছে যে সচেতনতার জন্য, এবং কি শুমারি 15 তারিখ থেকে শুরু হবে, যেন যারা তথ্য সংগ্রহ করবেন তাদেরকে যেন সার্বিক সহযোগিতা করে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।